ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়িতে, এবং খাগড়াছড়িতে সকাল হতেই কিন্তু আজকে একটি বিশাল আয়োজন আমার চোখে পড়ল। সেটি হচ্ছে যে সকলের মঙ্গল কামনায় র্যালি, অর্থাৎ মঙ্গলযাত্রা, যেটি আমরা কিন্তু চেষ্টা করেছি এই মঙ্গলযাত্রার আজকের এই অবস্থাটি দেখানোর জন্য, যেখানে হাজার হাজার মানুষ এখানে পাহাড়ি যারা আছে, চাকমা, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ এখানে সকলের এই র্যালিতে অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। ভিউয়ার্স দেখুন, মঙ্গলযাত্রা অর্থাৎ তারা আসলে পাহাড়ে যারা থাকেন তারা আসলে মঙ্গলযাত্রা, সকলে সকলের মঙ্গল কামনা করে এই আজকের সিদ্ধার্থের, আজকে কিন্তু সিদ্ধার্থের জন্মদিনও সেটা কিন্তু উদযাপন করা হচ্ছে, এবং সকল মানুষের মঙ্গল কামনায় কিন্তু আজকে তারা এই র্যালির আয়োজনটি করেছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চেষ্টা করছি খাগড়াছড়ি থেকে আপনাদেরকে এই মঙ্গলযাত্রা শোভাযাত্রাটি, মঙ্গল শোভাযাত্রাটি, এবং মজার বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখেছি কয়েকটি বড় বড় গাড়িও কিন্তু সেই সিদ্ধার্থের ছবি দিয়ে সাজানো হয়েছে, প্রচুর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই শোভাযাত্রার আয়োজনটি করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু যেটি আপনাদেরকে কিন্তু পরবর্তীতে আমি দেখাবো যে শোভাযাত্রাটি আসলে কীভাবে তারা শুরু করেছে, এবং এই ভিডিওটি কিন্তু আমরা পরবর্তীতে নিয়ে আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সিদ্ধার্থের ছবি দিয়ে যে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো থেকে কিন্তু সকলের মঙ্গল কামনা করে কিন্তু অ্যালাউন্সও কিন্তু করা হচ্ছে। আর মানে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে আসলে আমরা আসলে সব কিছুর ঊর্ধ্বে মানুষ, সকলে সকলের মঙ্গল কামনা করাটাই উচিত। তো এই শোভাযাত্রায় আমরা কিন্তু বিভিন্ন ধর্মের মানুষকে একত্রিত হয়ে আজকের এই শোভাযাত্রাটি তাদেরকে করতে দেখেছি, আর আমি কিন্তু সকাল 10টা থেকে 10:15 মধ্যে কিন্তু এই শোভাযাত্রাটি শুরু হয়, এবং সারা খাগড়াছড়িস্থ এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, পাহাড় থেকে কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হতে থাকে, এবং তারা কিন্তু শোভাযাত্রা এবং শুভ 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 হোক, আজকের যাত্রা শুভ হোক, এবং সকলের মঙ্গল কামনা করে কিন্তু তারা স্লোগানও দিচ্ছে, এবং বেশ আনন্দ ঘন অবস্থায় কিন্তু শোভাযাত্রাটি হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য, আসলে এই শোভাযাত্রাটি কীভাবে হয়। আমরা অবশ্যই সকলে সকলের মঙ্গল কামনা করি, সকলের সুস্থতা কামনা করি, সকলে মিলে যেন আমরা মানুষ মানুষের জন্য এই স্লোগানটি মনে অন্তরে ধারণ করে যেন আমরা সারাটি জীবন পার করতে পারি, এটাই যেন হয় আমাদের অঙ্গীকার। ভিউয়ার্স, এই ছিল আজকের এই খাগড়াছড়ির শোভাযাত্রা নিয়ে, মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমার একটি ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে এই মঙ্গল শোভাযাত্রার এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর সেই সাথে এখানেই শেষ নয়, আসছি আরও নতুন কিছু ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।